সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী উপর ক্লাস নিব। আমরা তৃতীয় চ্যাপ্টার পর্যন্ত পড়েছিলাম। তৃতীয় চ্যাপ্টারে আমরা কি কি দেখেছি, বিভিন্ন মৌল সম্পর্কে জেনেছি এবং এই বিভিন্ন মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস কেমন হবে সেটাও আমরা শিখেছি, বেশ কিছু নিয়ম শিখেছি, আপ বা নীতি শিখেছি। তো আমরা এখন দেখব এই যে বিভিন্ন মৌলগুলো, এই মৌলগুলোর মধ্যে কিছু মৌল গ্যাসীয়, কিছু মৌল আবার ধাতব, কিছু অধাতব। এই ধাতব পদাতব মৌলগুলোর মধ্যেও কিছু মৌলের মধ্যে আবার মিল আছে, কিছু মৌলের মধ্যে আবার মিল নেই, এক একটা মৌল এক এক রকম। তো এই মৌলগুলো সবগুলোকে নিয়ে একটা কেমিস্ট্রিতে একটা টেবল রয়েছে, ছক রয়েছে। এই ছকটার নাম হচ্ছে পর্যায় সারণী। তো আমরা আজকে দেখব এই পর্যায় সারণীটা কিভাবে এলো, পর্যায় সারণীটার পিছনে কার কার অবদান ছিল সেটা আমরা দেখব। বর্তমানে ইউপেন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপেক এর মধ্যে আবিষ্কৃত মৌল সংখ্যা হচ্ছে 118টি। এর মধ্যে যে মিল অমিল যে রয়েছে, এই 118টির মধ্যে দেখবা কিছু মিল রয়েছে, কিছু অমিল রয়েছে। মিল অমিলের ভিত্তিতে তাদেরকে একটা আমরা ছকে সাজিয়েছি। ছকটাতে তোমরা নিশ্চয় বইয়ে লক্ষ্য করেছো, তোমাদের বইয়ে এই ছকটার নামই হচ্ছে তোমার পর্যায় সারণী। চলো পর্যায় সারণীটা কিভাবে এলো, এটা ডেভেলপমেন্ট কিভাবে হলো সেটা আমরা দেখব। সাল যখন 1799, তখন একজন কেমিস্ট নাম হচ্ছে ল্যাবোয়সিয়ের, এই ল্যাবোয়সিয়ের সাহেব তখন যে আবিষ্কার হলো যে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জিঙ্ক, মার্কারি, সালফার, ফসফরাস, এই মৌলগুলাকে সে চেষ্টা করলো ধাতু অধাতুর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার জন্য। তোমরা ধাতু অধাতু কাকে বলে জানো তো। এরপরে ও এরকম প্রত্যেকটা যা আবিষ্কার হয়েছে মৌল, সম্পূর্ণ মৌলকে সে দ্বিভাগে ভাগ করার চেষ্টা করলো, একটা ধাতুতে একটা অধাতুতে, ঠিক আছে। এরপরে 1829 সালে ডুবেনওয়েনার নামক একজন বিজ্ঞানী মৌলগুলো নিয়ে হিউজ গবেষণা করলো। সে খুঁজে পেল তিনটা মৌলের ধর্ম প্রায় কাছাকাছি, তিনটা মৌলের ধর্ম প্রায় কাছাকাছি। সে প্রথমে খুঁজে পেল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই তিনটা মৌলকে দেখা যাচ্ছে তাদের রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম প্রায় একই রকম। সে আরো গবেষণা করতে 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 আরো একটা মজার তথ্য পেয়ে গেল। সে দেখতে পেল যে এই প্রথম এবং যে তৃতীয় মৌল, এই দুটার ভর কে যদি তুমি দুই যোগ করে দুই দিয়ে ভাগ করো তাহলে তোমার কি দ্বিতীয় মৌলটা তুমি পেয়ে যাচ্ছ, দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভর তুমি পেয়ে যাচ্ছ। তো ও একটা সূত্র আবিষ্কার করে ফেললো। সেই সূত্রটা হচ্ছে তিনটা মৌলের মধ্যে দ্বিতীয় মৌলটা কিভাবে ভাবো, দ্বিতীয় মৌলটা হচ্ছে প্রথম মৌলের ভর সাথে যদি তুমি তৃতীয় মৌলের ভরটা যোগ করে দাও এবং দুই দিয়ে ভাগ করে দাও আপনার তুমি তৃতীয় মৌলটার ভর পেয়ে যাচ্ছ, অর্থাৎ তৃতীয় মৌলটাকে পেয়ে যাচ্ছ। কোন তিনটা মৌলকে পাচ্ছ, যে তিনটা মৌলের মধ্যে রাসায়নিক এবং ভৌতভাবে মিল রয়েছে। তাই এই তিনটা তিনটা করে সেই মৌলকে ভাগ করা শুরু করে দিল। সেজন্য তার সূত্রের নাম হলো ত্রয়ী সূত্র। এবার চলো 1864 সালের দিকে একজন বিজ্ঞানী এলেন, একজন ইংলিশ বিজ্ঞানী, নাম হচ্ছে নিউল্যান্ড, জন নিউল্যান্ড। উনি অষ্টক সূত্র আবিষ্কার করলেন। অষ্টক সূত্রটা কিরকম, উনি দেখতে পেলেন যে প্রতি আটটা মৌলকে যদি তুমি পর্যায়ক্রমে সাজিয়ে যাও, পরবর্তীতে যে আরো আটটা মৌলকে সাজাচ্ছ সেই আটটা মৌলের মধ্যে যেকোনো একটি মৌল আগের যেকোনো একটি মৌলের সাথে কি পাওয়া যায়, সদৃশ্য পাওয়া যায়। অর্থাৎ তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলি, যদি তুমি আটটা মৌলকে পর্যায়ক্রমে সাজিয়ে যাও, তারপর আরো আটটা মৌলকে আবার তাদের ভরের অনুযায়ী পর্যায়ক্রমে সাজিয়ে যাও, তাহলে দেখবা যে আগের আটটা মৌলের যেকোনো একটা মৌলের সাথে নিচের আটটা মৌলের যেকোনো একটা মৌলের কি রয়েছে, মিল রয়েছে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপরে চলো 1869 সাল, তখন মিগেল মেন্ডেলিফ, দিমিত্রি মেন্ডেলিফ, উনি একজন রাশিয়ান বিজ্ঞানী, উনি একটা পর্যায় সারণী নিয়ে একটা সূত্র দেন, মৌলগুলো নিয়ে একটা সূত্র দেন। উনি বলতে চাচ্ছে আমরা যদি মৌলগুলোকে ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়,
উনি কি বলতে চাচ্ছেন, বলতে চাচ্ছে ভর অনুযায়ী একটা মৌলের ভর সম্পর্কে তোমরা জানো, যেমন হাইড্রোজেনের ভর কত 1, তারপর তোমার হিলিয়ামের ভর কত 2, সোডিয়ামের ভর কত 23, ঠিক আছে। তারপর তুমি এভাবে আমরা তৃতীয় অধ্যায় শিখেছি, যেমন ক্লোরিনের ভর কত 35.5। তো উনি বলতে চাচ্ছে আমি যদি কোন মৌলকে তাদের ভর অনুযায়ী সাজাই, এই সূত্রটা সহজভাবে বলছি, কোন মৌলকে যদি আমি তাদেরকে ভর অনুযায়ী সাজাই, ধরো প্রথমে হাইড্রোজেনকে দিলাম কারণ তার ভর সবচেয়ে কম, তারপর কে আসলো হিলিয়াম, হিলিয়ামকে সাজালাম, এভাবে এরপরে আস্তে 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 ধীরে ধীরে ধরো 11 নম্বর আসলো, যে আমার সোডিয়াম 23 নম্বর, তারপর 23। তো এখন এভাবে যদি আমি সাজাই তাহলে দেখা যাবে যে ওই মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম ধর্মগুলো কি হচ্ছে, ভর অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, ভর অনুযায়ী কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ ওনার মূল কথা হচ্ছে যে আমরা যদি কোনো মৌলকে ভর অনুযায়ী সাজাই তাদের ধর্মগুলো চেঞ্জ হয়ে যাবে, মৌলগুলোর ধর্ম চেঞ্জ হয়ে যাবে। তো ম্যাঙ্গানিজের সময়কালে মোট 63টি মৌল আবিষ্কার হয়েছিল। এই মৌলগুলো তো বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, যেমন অক্সিজেন তো ক্রিস্টন আবিষ্কার করেছে, ঠিক আছে, এক একটা মৌল এক এক বিজ্ঞানী আবিষ্কার করেছে। এটাকে তুমি ডিসকভার বলতে পারো, ইনভেনশন নয়, কারণ মৌলগুলো তো অলরেডি প্রকৃতিতে ছিল। ওকে, তো মেন্ডেলিনের সময় যে 63টি মৌল যে আবিষ্কৃত হয়েছে, সেই 63টি মৌল নিয়ে মেন্ডেলিন একটি ছক আবিষ্কার করলেন। এই ছকটার বর্তমানের যে আমরা পর্যায়সারণীর যে ছকটা দেখতে পাই সেই ছকের সাথে অনেকাংশে মিলছিল। তুমি বলতে পারো ওই ছকের আদলে বর্তমানে 118টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণীটি তৈরি করা হয়েছিল। তাহলে এই পর্যায় টোটাল একটা কমপ্লিট একটা পর্যায়ের পর্যায় কে আবিষ্কার করেছিল, মেন্ডেলিফ। তাই মেন্ডেলিফকে বলা হয় পর্যায় সারণীর জনক। এবং এই মেন্ডেলিফ তার পর্যায় সারণীতে 12টি আনুভূমিক এবং 8টি তো 12টি আনুভূমিক সারি রেখেছিল, আর 8টি খাড়া কলাম ছিল তার মাঝখানে। চলো, এই মেন্ডেলিফ তো আমরা জানি পর্যায় সারণীর জন্য অনেক অবদান রেখেছে, কিন্তু মেন্ডেলিফের মূল যে সাজানোর ব্যাপারটা ছিল সেই সাজানোরটা ছিল মূলত পরমাণুর ভর নিয়ে। আমরা জানি যে একটা পরমাণুতে যদি এখন সোডিয়াম চিন্তা করি, তাহলে এই যে নিচে যেটা আছে সেই নিচেরটা হবে তোমার কি পারমাণবিক সংখ্যা, আর উপরেরটা হবে পারমাণবিক ভর। এবং তোমরা জানো যে পারমাণবিক ভর কিসের উপর নির্ভর করে, নিউট্রন এবং প্রোটনের সংখ্যার উপর নির্ভর করে। তাহলে এই যে মেন্ডেলিফ সাহেব তার যে ছকটি সাজিয়েছিল সেই ছকটির মূল ভিত্তি ছিল মৌলগুলোর পারমাণবিক ভর। উনি পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে চেয়েছিল, কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী সাজাতে গিয়ে উনি বেশ কিছুতে বেখায় দায় পড়ে গেল, ওনার বেশ কিছুতে সমস্যা হয়ে গেল। চলো আমরা সমস্যাগুলো কি সেটা আগে দেখবো। মেন্ডেলিফের সূত্রের মধ্যে কি প্রবলেম ছিল, মেন্ডেলিফ যখন তার মৌলগুলো সাজাতে লাগলো তখন দেখা গেল ধর্ম অনুযায়ী সাজাতে গিয়ে সে দেখতে পেল সে প্রথমে আর্গনকে দিল, তারপরে পটাশিয়ামকে দিল। আমরা জানি মেন্ডেলিফের সূত্রের মূল তিনটা কি, মূল তিনটা হচ্ছে পারমাণবিক ভর, স্পেসিফিকভাবে মনে রাখো পারমাণবিক ভর। এখন তার মানে হলো সে বলতে চাচ্ছে যার ভর কম হবে সে আগে বসবে, যার ভর বেশি হবে সে পরবর্তীতে বসবে। তো সে যেই কথা বলেছে সেই কথা মানতে গিয়ে প্রবলেম হয়ে গেল চারটা মৌলে। কোন চারটা মৌলে, আর্গন এবং পটাশিয়াম নিয়ে, হেলোনিয়াম এবং আয়োডিন নিয়ে। আর্গনের কি, আর্গনের ভর পাওয়া গেল 40, পটাশিয়ামের ভর পারমাণবিক ভর পাওয়া গেল 39। তাহলে কি হওয়ার কথা ছিল, সে তার অনুযায়ী যার ভর কম হবে সে আগে বসবে, কিন্তু না, ছকের মধ্যে দেখা গেল আর্গন আগে বসে গেল আর পটাশিয়াম পরে বসে গেল, তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হলো। অনুরূপভাবে হেলুনিয়ামের ভর হচ্ছে 128, আয়োডিনের ভর হচ্ছে 127। তাহলে মেন্ডেলিফের নিয়ম অনুযায়ী কি ছিল, মেন্ডেলিফের নিয়ম অনুযায়ী হওয়া উচিত ছিল আয়োডিনটা আগে আর টেলুরিয়ামটা পরে, কিন্তু ধর্ম অনুযায়ী আয়োডিন টেলুরিয়ামকে আয়োডিনের জায়গায় বসানো যায়নি। তাহলে এই যে তার একটা ছোট মিস্টেক হয়ে গেল এই জায়গায় কিছু অসামঞ্জস্যতা দেখা। এই অসামঞ্জস্যতাকে সমাধান করার জন্য গবেষণা চলতে 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 চলতে
1913 সালের দিকে একজন বিজ্ঞানী নাম হচ্ছে মোসলে। এই মোসলে সাহেব কি বললেন? মোসলে সাহেব বললেন যে অ্যাকচুয়ালি এই যে আপনারা যে ছকটা সাজালেন সেই ছকটা তো ভরের ভিত্তিতে সাজিয়েছেন এবং ভরের ভিত্তিতে সাজাতে গিয়ে তো বেশ কিছু প্রবলেমে পড়ে গেলেন। আসলে এটা এমন ভাবে সাজিয়ে দেখেন পারমাণবিক ভর অনুযায়ী নয় পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজা, তাহলে আর কোনো কি থাকবে না, প্রবলেম থাকবে না। যেমন দেখো এই পারমাণবিক তুমি যদি সংখ্যা অনুযায়ী পারমাণবিক ভর অনুযায়ী না সাজিয়ে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাও। মোসলে সাহেব বলতে চাইলেন আপনি যদি ভরের পরিবর্তে সংখ্যাটাকে চিন্তা করেন তাহলে দেখেন এই প্রবলেমগুলো একেবারে সলভ হয়ে যাবে। যেমন আর্গনের পারমাণবিক ভর আমরা কত জানি, পারমাণবিক সংখ্যা আমরা কত জানি 18, আর পটাশিয়ামের হচ্ছে 19। তাহলে দেখো 18 তো আগে বসবে নাকি, তারপর 19 পরে আসবে পটাশিয়াম, তাহলে তো এখন তার কোনো সমস্যা নেই। অনুরূপভাবে টেলুরিয়াম আর আয়োডিনের বেলায়ও সেম হয়ে গেল, তোমরা পর্যায় সারিতে দেখে নিতে পারো। তাদেরও ভর অনুসারে আমরা তাদেরকে ভর অনুসারে না সাজিয়ে তাদেরকে আমরা কি অনুযায়ী সাজাতে পারি, তাদেরকে আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে পারি। তাহলে বিজ্ঞানী মোসলের কথা কি ছিল? বিজ্ঞানী মোসলের কথা ছিল যে মৌল সমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজায় তাহলে পর্যায়ক্রমে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীগুলো পরিবর্তন হবে। যাই হোক, ল্যাবয়েসিয়ে এই যে বর্তমানে এই ইউপ্যাক এই মোসলের সূত্রটাকে অ্যাপ্লাই করে সুন্দর একটি পর্যায় সারণী যেটা তোমাদের বইয়ে রয়েছে তোমরা দেখতে পারছো বইয়ের মধ্যে, এটাকে লুডু খেলার ঘর মনে করে ভুল করার কোনো কারণে এটা একটি আধুনিক পর্যায় সারণী, ঠিক আছে? মোসলের খুব ভালো একটা অবদান ছিল এখানে। যাই হোক, কিন্তু 33টা মৌল নিয়ে ল্যাবয়েসিয়ে প্রথম চক তৈরির কাজ শুরু করেছিল। মাঝখানে তোমরা নিউল্যান্ড দেখলা, ডোবেরাইনের অবদান দেখলা, আর অন্যান্য বিজ্ঞানীদের প্রচুর অবদান ছিল। শেষমেশ ম্যান্ডেলিফ 63টি নিয়ে একটি পর্যায় সারণী তৈরি করেছিল। বর্তমানে সেই 63টি মৌলের পর্যায় সারণীটি বর্তমানে কত, 118টি মৌলের পর্যায় সারণীতে কি হয়ে গেল, পরিণত হয়ে গেল বর্তমান সময় পর্যন্ত ইউপেকের ধাওয়া তত্ত্ব অনুযায়ী, ঠিক আছে? এখন আমরা দেখব বর্তমানে যে ইউপেকের দেওয়া যে আদর্শ পর্যায় সারণীটি বর্তমানে দেখতে পাচ্ছি সেটার একটি আমরা বর্ণনা দেখব। সেটা দেখতে কেমন আসলে, তার কি কি প্রপার্টিস রয়েছে। এবার দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের বইয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীতে কি কি রয়েছে চলো আমরা দেখি। এখানে টোটাল 118টি মৌল রয়েছে, ঠিক আছে? টোটাল কয়টি মৌল, 118টি পর্যন্ত মৌল রয়েছে। এই যে লাস্ট যেটা দেখতে পাচ্ছ ওগানেসন, ওগানেসনটা হচ্ছে 118তম মৌল। এই যে যে সারণীটা, এই সারণীটাকে সাজানো হয়েছে কিসের ভিত্তিতে, পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, ঠিক আছে? যেমন দেখো তুমি এখানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, আবার তুমি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 দেখতে পাচ্ছ, আবার এখানে তুমি দেখো ওগানেসেন একদম যেটা আমাদের 118তম মোল সেটার আমরা দেখতে পাচ্ছি কত, হ্যাঁ 118তম মোলটা একদম লাস্টে রয়েছে। আবার নিচে দুইটা আলাদা সারি রয়েছে, একটার নাম দেওয়া হয়েছে ল্যান্থানাইট সারি, একটার নাম হচ্ছে অ্যাক্টিনাইট সারি। আচ্ছা, আমরা এগুলো নিয়ে পরে দেখছি। দেখো আমাদের প্রথম যে এই সারণীর আসলে মূল উদ্দেশ্য কি, দেখো এই সারণীতে সারি রয়েছে, হ্যাঁ পর্যায় সারণীতে 60টি পিরিয়ড রয়েছে। দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 60টি, অর্থাৎ এরকম লাইন রয়েছে কয়টি, এই দেখো এই ধরনের লাইন রয়েছে কয়টি, 60টি, অর্থাৎ এটাকে বলা হয় আনুভূমিক সারি। আবার দেখো এই যে এইরকম উপর থেকে নিচে যাচ্ছি, হ্যাঁ এটা একটা কলাম, উপর থেকে নিচে যাচ্ছি এটা একটা কলাম, এরকম কলাম রয়েছে 1টি, 2টি, 3টি থেকে শুরু করে একদম লাস্ট পর্যায়ে চলে যাও কয়টি পাচ্ছ, 118টি কলাম পাচ্ছ তুমি। তাহলে আমি বলতে পারি এই পর্যায় সারণীতে 60টি কি রয়েছে, 60টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ, এগুলোকে গ্রুপ বলা হয়, 18টি গ্রুপ বা আমরা খাড়া স্তম্ভ বলতে পারি। এবার আরেকটা মজার বিষয় তুমি খেয়াল করো, প্রতিটি পর্যায় হ্যাঁ বাম থেকে শুরু হয়েছে, দেখো বাম বাম, এটা বাম সাইড, এটা ডান সাইড, হ্যাঁ প্রতিটা পর্যায় বাম দিকের গ্রুপ 1 থেকে শুরু হয়ে একদম, হ্যাঁ এটা ডান দিকে একদম গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। দেখো এটা গ্রুপ 1 এর জায়গা থেকে মনে করে এই সারিটা শুরু হয়েছে, ধরো আমরা পটাশিয়ামের যে সারিটা দেখতে পাচ্ছি এটা গ্রুপ 1 থেকে শুরু হয়েছে। গ্রুপ 1 থেকে শুরু হলে কি হবে দেখো তো,
পটাশিয়াম যাচ্ছে 2, 3, 4, 5 এভাবে শেষমেশ কদ্দুর পর্যন্ত গেল, গ্রুপ 18 পর্যন্ত গেল। এই যে 18 গ্রুপ পর্যন্ত সে চলে আসলো, ক্রিপ্টন হয়ে চলে আসলো এই পাশে। তার মানে প্রতিটি পর্যায় গ্রুপ 1 থেকে শুরু হয় আর শেষ হয় কত, গ্রুপ 18 এ গিয়ে। তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ, আমরা এই মূল একটা সারি, এটা এটাকে বলা হয় এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে মূল সারি এতটুকু। আর এটা নিচে দুইটা সারি রয়েছে, অ্যাক্টিনাইট এবং ল্যান্থেনাইট সারি, এগুলো নিয়ে আমি একটু পরে বলছি। তবে দেখো আমি, এটা হচ্ছে প্রথম পর্যায়ে যাও, প্রথম পর্যায়টা এখান থেকে এখান পর্যন্ত বিস্তৃত। তাহলে প্রথম পর্যায়ে মোল আছে কয়টি, দুইটি। এবার তুমি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে যাও, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মোল গুনে দেখো তো কয়টি পাচ্ছ, তুমি মোল মোট পাচ্ছ তোমার 8টি করে মোল পাচ্ছ। এইখানে এইখানে আছে 6টি মোল আর এখানে আছে 2টি মোল, ঠিক আছে। এবার তুমি যদি চতুর্থ এবং পঞ্চমে যাও, তাহলে তুমি অবশ্যই চতুর্থ এবং পঞ্চমে গেলে অবশ্যই তুমি 18টি করে মোল পাচ্ছ, ঠিক আছে। আর ষষ্ঠ এবং সপ্তমে গেলে তুমি অবশ্যই 32টি করে তুমি মোল পাবে, ঠিক আছে। আবার তুমি যদি গ্রুপ ভিত্তিক যদি মোলগুলোকে চিন্তা করো, প্রথম গ্রুপে কয়টি আছে দেখো, তুমি নিজেই দেখো, গুনে দেখো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 7টি মোল রয়েছে। আর দ্বিতীয়তে কয়টি রয়েছে, 6টি রয়েছে। এই যে দ্বিতীয়তে কয়টি রয়েছে, 6টি। এভাবে তোমার বিভিন্ন ধরনের মোল রয়েছে। আবার তুমি যদি চতুর্থ তৃতীয় গ্রুপে যাও, আর যে তিন নাম্বার গ্রুপে, এই যে এইখানে যে তোমার পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে, তিন নাম্বার গ্রুপে তুমি পাচ্ছ 32টি করে, ঠিক আছে। তিন নাম্বারে তুমি 32টি মোল পাচ্ছ। এবং চার থেকে শুরু করে, কারণ দেখো এই যে এইখানে পারমাণবিক সংখ্যা 57 থেকে 71, পারমাণবিক সংখ্যা 71 থেকে, এই মোলগুলো অ্যাক্টিনাইট ল্যান্থেনাইট সিরিজগুলো তিন নাম্বারের যে কলামটা আছে সেই কলামের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। তারপরে তুমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চতুর্থ থেকে তুমি 12তম পর্যন্ত যাও, একদম এই যে 12তম পর্যন্ত, এই যে আমরা এই 4 থেকে 12তম পর্যন্ত যদি যাই, তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো সেখানে টোটাল মৌলের সংখ্যা হচ্ছে, আমরা আবার প্রতিটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে, হ্যাঁ। আবার তুমি যদি 13 থেকে যাও, 17 পর্যন্ত যাও, সেখানে তুমি আবার দেখতে পাবা প্রতিটাতে 6টা করে প্রতিটা গ্রুপে মৌল রয়েছে। এবং তুমি যদি 18তম গ্রুপে যাও, ঠিক আছে, তাহলে তুমি এখানে পাবা কয়টি মৌল, এখানে তুমি 60টি, 18তম গ্রুপে কয়টি মোল পাবা, 60টি। তাহলে আমরা বলতে পারি প্রথমে 60টি, 18তম গ্রুপেও কয়টি, 60টি। তিন নাম্বারটা একটু স্পেশাল, কারণ তিন নাম্বারে তুমি যদি দেখতে পাচ্ছ যে এখানে একটা দুইটা, ঠিক আছে, হ্যাঁ। আবার এখানে এখানে এই দুইটা ঘরের জন্য আবার শুরু হয়েছে এই যে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ, এই ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সিরিজ মিলে আর এখানে দুইটা মিলে টোটাল 32টা, কারণ এখানে ল্যান্থেনাইট সিরিজের মধ্যে 15টি মোল রয়েছে, অ্যাক্টিনাইট সিরিজে 15টি, মোট 30টি আর এখানে 2টি। তাহলে টোটাল কয়টা মোল পাইলা, টোটাল মোল পাইলা কয়টি, 32টি, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সারণী। দেখো আধুনিক পর্যায় সারণীতে কিভাবে মেন্ডেলিফের যে সমস্যাটা হয়েছিল সেটা কিভাবে সুন্দর করে সলভ হয়ে গেল, দেখো এই যে আর্গন আছে 18 নম্বরে মোসলে অনুযায়ী, মোসলে কারণ পারমাণবিক সংখ্যাকে বলেছে। এরপরে কে চলে গেছে দেখো 4 নম্বরে, 19 নম্বরে কে আছে, আর 19 নম্বরে আছে পটাশিয়াম, ঠিক আছে। আবার তুমি এই যে আয়োডিন এবং টেলুরিয়ামের কথা বলেছিলাম, দেখো টেলুরিয়াম হচ্ছে 52 আর এটা হচ্ছে 53 পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু বর যদিও বা কম, ঠিক আছে, এটার আয়োডিনের বর কম, আয়োডিনের আগে হওয়ার কথা ছিল কিন্তু টেলুরিয়াম আগে বসেছে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা অনুযায়ী হয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা এই যে বিভিন্ন আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের যে বিভিন্ন মোলগুলো রয়েছে, এই মোলের মধ্যে বেশ কিছু মোল আমরা শেখার চেষ্টা করব, কেমন। চলো আমাদের এখানে গুরুত্বপূর্ণ গ্রুপ কোনটা কোনটা, গ্রুপ 1, গ্রুপ 2 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি আবার এখানে দেখতে যাই যে আমাদের গ্রুপ 16, হ্যাঁ এই যে 16 অত্যন্ত গুরুত্বপূর্ণ, 17 গুরুত্বপূর্ণ, 18 গুরুত্বপূর্ণ। চলো মোলগুলো আমরা নাম তো জানবো, কিন্তু এই পর্যায় সারণীর একটা বিশেষ বিশেষত্ব রয়েছে, সেই বিশেষত্বটা হচ্ছে যে একটা তুমি যদি গ্রুপে যাও, গ্রুপ ভিত্তিক সম্পর্কে যাও, দেখো নাও ধরো এখানে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে তুমি এখানে 60টি মৌল দেখতে পেলে, এই 60টি মৌলের মধ্যে কিন্তু হিউজ একটা মিল রয়েছে রাসায়নিকভাবে। আবার লিথিয়ামের সাথে কিন্তু বেরিলিয়ামের মিল নেই বললেও চলে, কিন্তু কিন্তু লিথিয়ামের সাথে সোডিয়ামের মিল রয়েছে। আবার এখানে দেখো বেরিলিয়ামের সাথে
ম্যাগনেশিয়ামের মিল রয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যদি তুমি গ্রুপ ভিত্তিক ভাবে যাও তাহলে একই গ্রুপের সকল মৌলের মধ্যে একটা সুন্দর রাসায়নিক ভাবে এবং ভৌত ধর্মে মিল রয়েছে। আবার তুমি যদি যে কোনো একটা পর্যায় দিয়ে যেতে চাও, যেমন পটাশিয়ামের পরে তুমি ক্যালসিয়ামে গেলে পটাশিয়ামের সাথে ক্যালসিয়ামের মিল নাই, আবার ক্যালসিয়ামের সাথে স্ক্যান্ডিয়ামে গেলে স্ক্যান্ডিয়ামের সাথে ক্যালসিয়ামের মিল নাই, আবার স্ক্যান্ডিয়ামের পর তুমি টাইটানিয়ামে গেলে এভাবে মিল নেই। অর্থাৎ তুমি যদি পর্যায় ভিত্তিক ভাবে যাও তাহলে মৌলগুলোর ধর্ম পর্যায়ক্রমে চেঞ্জ হবে, কিন্তু তুমি যদি কোনো একটা গ্রুপ ভিত্তিক ভাবে উপর থেকে নিচে আসো তাহলে সেখানে একই রকম ধর্ম পাবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই যে এখানে বেরিলিয়াম পাইলা, বেরিলিয়ামের যে ধর্ম সেটার সাথে রেডিয়ামের ধর্মের অনেক অংশেই মিল রয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি একটা যদি পর্যায়ে যাও, যেমন ধরো এখানে পটাশিয়াম আছে, এখানে একদম লাস্ট পর্যায়ে চলে আসে পটাশিয়াম, এখানে ক্রিপ্টন, পটাশিয়ামের সাথে ক্রিপ্টনের কোনো ধরনের মিল নেই, কারণ পটাশিয়াম একটি ধাতু, হ্যাঁ ক্ষার ধাতু, আর অন্যদিকে এই যে ক্রিপ্টন দেখতে পাচ্ছ, তাহলে এই ক্রিপ্টনটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে দেখো কোনো মিল নেই। অন্যদিকে যদি তুমি কিন্তু যাও, দেখো পটাশিয়ামও ক্ষার ধাতু, সোডিয়ামও ক্ষার ধাতু, লিথিয়ামও ক্ষার ধাতু, রুবিডিয়ামও ক্ষার ধাতু, সিজিয়াম, ফ্রান্সিয়াম সবগুলো খাদ্য ধাতু। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মধ্যে মিল রয়েছে, আবার একই পর্যায়ের মৌলসমূহের ধর্মের মধ্যে পর্যায়ক্রমে ধর্মগুলো চেঞ্জ হয়ে যায়। তা সেই জন্য কার কার মধ্যে মিল রয়েছে, কার কার মধ্যে মিল নেই সেটা দেখার জন্য আমাদেরকে কিছু গ্রুপের মৌলের নাম জেনে রাখতে হবে, যাতে আমরা সহজে বুঝে যাই লিথিয়াম এবং সোডিয়াম কেন ক্ষার ধাতু বা পটাশিয়াম কেন ক্ষার ধাতু, আবার এখানে ম্যাগনেশিয়াম, বেরিলিয়াম দেখতে পাচ্ছ, এরা কেন অন্য অন্য জাতের, ঠিক আছে। চলো আমরা এবার একটা টেকনিকের মাধ্যমে আমরা এই মৌলগুলো নাম শিখবো। গ্রুপ একই গ্রুপের মৌল সমূহের ধর্মগুলো একই রকম, তাহলে আমাদের গ্রুপগুলোর মৌলগুলো মনে রাখাটা খুব জরুরি। আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট গ্রুপগুলোর নাম একটা ছন্দ আকারে দিয়ে দিলাম, তোমরা আশা করি টেকনিক সহকারে এই হট টপিকস শিখে ফেলবে, ঠিক আছে। কারণ যারা এই মৌলগুলো মনে রাখতে পারবে তারাই কিন্তু পর্যায় সারণী সম্পর্কে ভালো ভালো তুমি বলতে পারবা, পর্যায় সারণীর কোন মৌল কোথায় রয়েছে, কার ধর্ম কিভাবে মিল রয়েছে। চলো আমরা একটু দেখে নি কোন গ্রুপে কোন কোন মৌল রয়েছে এবং তাদের মধ্যে কোন ধরনের মিল রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ওয়ান রুবি, আর সিজিয়াম হচ্ছে সাজিয়ে, আর ফ্রান্সিয়াম হচ্ছে ফেলসে। ওই এই প্রথম যে গ্রুপটা রয়েছে এখানে একমাত্র হাইড্রোজেন বাদে বাকি তুমি যাদেরকে দেখতে পাচ্ছ সবাই হচ্ছে ক্ষার ধাতু। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, ক্ষার ধাতু বলেছি, ক্ষার ধাতু কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, তোমরা আপাতত মনে রাখো যা আমরা ক্লাস এইটে পড়েছি সকল ক্ষার ক্ষারক, এই ধরনের একটা টপিক পড়েছি ক্ষার ক্ষারক নিয়ে আমরা জানি। তাহলে এই ক্ষার ধাতু কাদেরকে বলবো, এই যে লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত তারা গ্রুপ ওয়ানে অবস্থিত, আবার গ্রুপ ওয়ানে হাইড্রোজেন অবস্থিত, কিন্তু হাইড্রোজেন কোনো ধাতু নয় কারণ হাইড্রোজেন একটি গ্যাস। এটি কেন এটা গ্যাস হওয়ার পরেও গ্রুপ ওয়ানে অবস্থিত সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে চলো এবার গ্রুপ টু তে যাও। তাহলে আমরা বলতে পারি গ্রুপ ওয়ানে ক্ষার ধাতু পেলাম, গ্রুপ টু গুলা কি, গ্রুপ টু গুলা হচ্ছে মৃত ক্ষার ধাতু, মৃত ক্ষার ধাতু, কারণ এই ক্ষার ধাতু গুলো মাটিতে পাওয়া যায় বলে। চলো এই মৃত ক্ষার ধাতুর মধ্যে কারা কারা আছে, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, রেডন। তাহলে এখন আমরা এটা কিভাবে মনে রাখবো, বিরিয়ানি, বেরিয়াম, মোগলাই, ম্যাগনেশিয়াম, কাবা, ক্যালসিয়াম, সাজিয়ে, স্ট্রনশিয়াম, বাটিতে, বেরিয়াম, ঠিক আছে, রাখো, রেডন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই অংশগুলো দেখলাম, চলো পরবর্তীতে গ্রুপ 16, এটা কেন ইম্পর্টেন্ট, কারণ এই গ্রুপ 16 এর যে মৌলগুলো রয়েছে অক্সিজেন, সালফার, সেলিয়াম, টেলিয়াম এবং পোলিনিয়াম যে মৌলগুলো আছে, টেলুরিয়াম, পোলিয়াম যে মৌলগুলো আছে, পোলিনিয়াম, তো এই মৌলগুলো, তাহলে এই গ্রুপ 16 এর মৌলগুলো কি করতে সহায়তা করে, আকরিক তৈরিতে মানে খনিজ পদার্থ তৈরিতে সহায়তা করে, খনিজ পদার্থ মানে যেগুলো তোমরা মাটিতে পেয়ে থাকো। এখানের যে মৌলগুলো রয়েছে তারা খনিজ পদার্থ তৈরি করতে
সহায়তা করে, তাই তাদেরকে বলা হয় ওরে ফর্মিং, ফর্মিং গ্রুপ, ওরে ফর্মিং গ্রুপ। ওরে, ওরে শব্দের অর্থ হচ্ছে খনিজ, আকরিক, ফর্মিং মানে তৈরি, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট গ্রুপ এটা। তাহলে এখানে খেলা খেলা আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেটেরিয়াম, পলিনিয়াম, ঠিক আছে। এবার দেখো এখানের মধ্যে তুমি মনে রাখবো কিভাবে, ওর ছোট ছেলে এটা টেবিলে পড়ে, ওর মানে অক্সিজেন ছোট দিয়ে সালফার, ছেলে মানে সেলেনিয়াম, টেবিলে টেলেনিয়াম, আর এটা হচ্ছে পড়ে দিয়ে পলেনিয়াম, ঠিক আছে। আচ্ছা চলো এবার গ্রুপ 17, আরেকটা গুরুত্বপূর্ণ গ্রুপ। গ্রুপ 17 কেন গুরুত্বপূর্ণ গ্রুপ আগে সেটা বলিনি, কারণ গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন গ্রুপ, হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেন গ্রুপ শব্দের অর্থ হচ্ছে যারা সামুদ্রিক লবণ তৈরি করে, ঠিক আছে। তো সামুদ্রিক লবণ আমরা কি জানি, যেমন একটা লবণের নাম জানি আমরা সোডিয়াম ক্লোরাইড, তাহলে এই যে ক্লোরিন, ক্লোরিনটা কোথায় আছে দেখো এখানে রয়েছে। তাহলে এরা সমুদ্রের বিভিন্ন রকম লবণ তৈরি করে। তুমি একটা আয়োডিন পাও লবণের মধ্যে, আয়োডিনও কোথায় পাই, সমুদ্রের মধ্যে পাই, তাহলে এই জন্য বলা হয় গ্রুপ 17 কে বলা হয় হ্যালোজেন গ্রুপ। চলো হ্যালোজেন গ্রুপের কারা কারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রাটিন। এবার দেখো এই এটা কিভাবে মনে রাখবো, ফেল করলেও বাড়িতে আইচ আসতাম, তাহলে ফেল দিয়ে ফ্লোরিন, করলেও দিয়ে ক্লোরিন, বাড়িতে ব্রোমিন, আইস দিয়ে আয়োডিন, আসতাম দিয়ে অ্যাস্ট্রাটিন, ঠিক আছে। এবার চলো এই গ্রুপ 18, এই গ্রুপ 18 এর একটা বিশেষ নাম রয়েছে, সেটার নাম হচ্ছে, এই গ্রুপ 18 কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এর নাম কেন নিষ্ক্রিয় গ্যাস একটু বলি, কারণ এই গ্রুপের যারা রয়েছে, যে সকল মোল রয়েছে, তারা কারোর সাথে কোন রকম বিক্রিয়া করে না, যুক্ত হতে চায় না, তারা যৌগ গঠন করতে চায় না। হ্যাঁ স্পেশালি ব্যতিক্রম কিছু রয়েছে, এটা আমরা পরে আলোচনা করব। চলো এই বিশেষ গ্রুপটাতে, নিষ্ক্রিয় গ্যাসের এই বিশেষ গ্রুপটাতে, এটাকে আবার একটা বলা হয় অভিজাত গ্রুপ, অভিজাত গ্যাস, এগুলো বলা হয়। এগুলো কিন্তু সবাই গ্যাসীয় পদার্থ, মনে রাখতে হবে। তাহলে এখানে কারা কারা আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং কি রেডন। তাহলে বলো হিলিয়াম, এইচ ই, হিলিয়াম, হিলি, নীলি, আর, কৃপা, যায় রংপুরে। তাহলে হিলি দিয়ে হিলিয়াম, নীলি দিয়ে নিয়ন, আর দিয়ে আর্গন, কৃপা দিয়ে ক্রিপ্টন, যায় দিয়ে জেনন, এবং রেডন হচ্ছে তোমার রংপুরে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা দেখতে পেলাম এই যে গুরুত্বপূর্ণ গ্রুপ এবং তাদের মোল, তোমরা এই গুরুত্বপূর্ণ গ্রুপগুলো মনে রাখার চেষ্টা করবা টেকনিক অ্যাপ্লাই করার মাধ্যমে। তাহলে তোমাদেরকে এখানে দেখতে হবে, এটা হচ্ছে এখানে এই দুটোর মধ্যে জিনিস দেখো, এটা হচ্ছে রেডিয়াম আর এটা হচ্ছে রেডন, তফাৎ রয়েছে আর এ আর এম, কেমন। তাহলে আমরা এটা ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমাদের গ্রুপ পর্যায় সারণী সম্পর্কে খুব ভালো আইডিয়া চলে আসবে। এবার চলো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মুদ্রা ধাতু। এই যে আমাদের 118টা মৌলের মধ্যে এখানে বেশ কিছু ধাতুকে আমরা, যে মৌলের মধ্যে কিছু মৌলকে আমরা প্রাচীন কাল থেকে বাণিজ্য করার জন্য, আদান প্রদান করার জন্য কয়েন বানিয়েছি। বর্তমানে অনেক ধরনের কয়েন রয়েছে, তবে এই কয়েনগুলি স্টেনলেস স্টিলের, কিন্তু আগের যুগে যে যে কয়েনগুলি ইউজ করা হতো সেটা তামার ছিল। অনেকে শুনবা স্বর্ণ মুদ্রা নামে প্রচলিত ছিল, অনেক রাজা বর্ষারা বলে তারা প্রশিক্ষিত স্বর্ণ মুদ্রা, ঠিক আছে। তাহলে দেখো তুমি যদি গ্রুপ 11 যাও, তুমি 4টা মোল পাচ্ছ, কপার, সিলভার, গোল্ড, রঞ্জেনিয়াম। এর মধ্যে এই উপরের তিনটা, জাস্ট কপার, সিলভার এবং গোল্ড, এই তিনটাকে প্রাচীনকাল থেকে এবং স্টিল সে কি করা হয়, মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। যেমন রৌপ্য মুদ্রা, সিলভার মানে রূপা, কপার তামা, তামার মুদ্রা, গোল্ড ওরিয়াম স্বর্ণ মুদ্রা, ঠিক আছে। এবার এখানে শুধু রঞ্জেনিয়ামটা কি নয়, মুদ্রা ধাতু নয়, কথা বোঝা গেছে। তাহলে এটাকে তুমি যদি মনে রাখতে চাও, এটার জন্য একটা টেকনিক আছে অকাজ, ঠিক আছে। অকাজ দিয়ে কিভাবে মনে রাখবা, অ দিয়ে ওরিয়াম, এটা দিয়ে কপার, এটা দিয়ে কি সিলভার, উত্তর দিবা সেটা হচ্ছে, যে সকল ধাতুকে মুদ্রা তৈরির কাজে ব্যবহার করা হয়,
বিনিময়ের কাজে ব্যবহার করা হয় তাদেরকে মুদ্রা ধাতু বলা হয়। কপার একটি মুদ্রা ধাতু, কারণ কপারকে আমরা কি বিনিময়ের জন্য মুদ্রা হিসেবে কি মুদ্রা বানানোর জন্য কপার ধাতুটাকে কি করি ইউজ করি, তাই কপার হলো একটি মুদ্রা ধাতু। চলো আমাদের এই গুরুত্বপূর্ণ চারটি কোয়েশ্চেন দেওয়া আছে, এই চারটি কোয়েশ্চেন যদি আমরা একটু বুঝে বলি তাহলে আমাদের হিউজ বোর্ড কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। এই চার প্যাটার্নের কোয়েশ্চেন প্রতি বছর পরীক্ষায় কিন্তু আসবে। চলো প্রথম প্রশ্নের দিকে যাই, সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? তোমরা জানো গ্রুপ ওয়ান এর মোলগুলো হচ্ছে ক্ষার ধাতু, তাহলে সোডিয়ামকে ক্ষার ধাতু বলার কারণ কি? চলো আমরা দেখি, একদম সিম্পল, ক্ষার ধাতু কাকে বলে সেটা দেখবো। যেই সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং কি তৈরি করবে, ক্ষার তৈরি করবে, তাদেরকে ক্ষার ধাতু বলবো। তাহলে সিম্পল কথা, যেই সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষার তৈরি করে তাদেরকে আমরা বলবো ক্ষার ধাতু, ঠিক আছে? যেমন তুমি দেখো এই সোডিয়াম, এই সোডিয়ামটা পানির সাথে বিক্রিয়া করলো, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো, সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে, কেমন? তাহলে এটাকে সেজন্য আমরা কি বলছি, সোডিয়ামকে ক্ষার ধাতু বলছি। অনুরূপভাবে তুমি সোডিয়ামের গ্রুপে যারা যারা আছে, আমরা কিন্তু গ্রুপ ওয়ানে কারা কারা আছে জানি, যেমন পটাশিয়াম এই গ্রুপে আছে, তাহলে পটাশিয়াম একটি কি ধাতু হবে, ক্ষার ধাতু হবে। তাহলে একটি ক্ষার ধাতু গ্রুপে যারা যারা আছে তাদের সবার বেলায় আনসার হবে এটাই, ঠিক আছে? চলো এবার সেকেন্ড কোয়েশ্চেন চলে যায়, ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামকে মৃত ক্ষার ধাতু বলা হয় কেন? একদম সিম্পল, তুমি একটু ওয়ার্ডটাকে ভাঙো, মৃত, মৃত মানে হচ্ছে মাটি, ক্ষার ধাতু তো চিনলা, ক্ষার ধাতু কাকে বলে, যারা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং কি তৈরি করে ক্ষার তৈরি করে তাদেরকে তো ক্ষার ধাতু বলবো, তো ওটার নাম মৃত ক্ষার ধাতু কেন? কারণ এই ক্ষার ধাতুগুলো কোথায় পাওয়া যায়, এই উৎস বড় উৎস হচ্ছে মাটি, সেজন্য এগুলোকে বলা হয় অ্যালকালি বেসড, ঠিক আছে? মাটিতে পাওয়া যায় সয়েল বেসড, এগুলো হচ্ছে অ্যালকালি, ঠিক আছে? তাহলে আমরা সহজে আনসারটা কি দিব, ম্যাগনেসিয়ামকে মৃত ক্ষার ধাতু বলা হয় কেন? ম্যাগনেসিয়াম একটি ক্ষার ধাতু, ম্যাগনেসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং ক্ষার তৈরি করে, আবার এই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এসবকে আমরা কোথায় পেয়ে থাকি, মাটিতে পেয়ে থাকি, তাই ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়াম হচ্ছে মৃত ক্ষার ধাতু, একদম সিম্পল। এবার চলো ক্লোরিন বা আয়োডিনকে হ্যালোজেন বলা হয় কেন? হ্যালোজেন, হ্যালোজেন মানে আমি বলেছিলাম যা, হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ তৈরিকারী। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্লোরিন বা আয়োডিন তারা কি করে ধাতুর সাথে বিক্রিয়া করে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তারা কি করবে, তারা বিভিন্ন লবণ তৈরি করবে, সামুদ্রিক লবণ তৈরি করবে। যেমন একটা সামুদ্রিক লবণ তোমরা অবশ্যই চিনো, সোডিয়াম ক্লোরাইড, যেমন তোমার পটাশিয়াম আয়োডাইড, এই দেখো আয়োডিন ক্লোরিন এরা কি তৈরি করে, লবণ তৈরি করে, তাই আমরা ক্লোরিন বা আয়োডিনকে কি বলবো, হ্যালোজেন বলবো, কারণ তারা কি তৈরি করে, সামুদ্রিক লবণ তৈরি, ঠিক আছে? এবার চলো লাস্ট ওয়ান কোয়েশ্চেন, হিলিয়াম বা নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? হিলিয়াম বা নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলার কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাস। আমি যদি মনে করো এই নিয়নের একটা ইলেকট্রন বিন্যাস লিখি, তাহলে এইভাবে লিখতে পারি 1s2 2s2 2p6, ঠিক আছে? দেখো এই নিয়ন, নিয়নের কিন্তু 10টি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ যে কক্ষপথ দেখতে পাচ্ছ এখানে 8টি ইলেকট্রন রয়েছে, টোটাল কয়টি, এই যে 2টি 6টি, তাহলে টোটাল কয়টি, 8টি ইলেকট্রন রয়েছে। তো 8টি ইলেকট্রন থাকলে তার মানে তার কক্ষপথে অষ্টক পূর্ণ রয়েছে। আমি ব্যাপারগুলো আরো ডিটেইলসে জানাবো, তো তোমরা তো বলছে জেনে রাখো কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথে, তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাসটা যদি এইভাবে আঁকতে চাই তাহলে এখানে 2টি ইলেকট্রন থাকবে আর বাকি 6টি ইলেকট্রন কোথায় থাকবে, এই জায়গায়। একটা জিনিস মনে রাখবা, কোন পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে সে কাউকে ইলেকট্রন দিতেও চায় না, কারো থেকে ইলেকট্রন নিতেও চায় না, ফলে সে কারোর সাথে যৌগ গঠন করে না, নিজে নিজে যেভাবে আছে সেভাবে পড়ে থাকে, নিষ্ক্রিয়ভাবে পড়ে থাকে, সেজন্য এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা ইনার্ট গ্যাস। বা আরেকটা গ্যাস রয়েছে সেটার নাম হচ্ছে নোবেল গ্যাস, এর নাম কেন নোবেল গ্যাস, কারণ সে অভিজাত মানুষ, অভিজাত মানুষরা যেমন যার যার সাথে কথা বলে না, সিমিলারলি হিলিয়াম নিয়ন আর্গন জেনন এগুলো কারোর সাথে যৌগ গঠন করে না, ক্ষেত্র বিশেষে করে সেটা আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করব।
তাহলে আমরা গুরুত্বপূর্ণ চারটা প্যাটার্নের প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো তোমরা ডেফিনেটলি বাসায় নোট করবা, পড়বা, ঠিক আছে, ধাগে দাগিয়ে রাখবা, তোমরা এগুলো বই পড়লে এই সকল প্রশ্নগুলো তোমরা দেখবা। তা আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ক্লাসগুলো ভালো করে দেখো, প্র্যাকটিস করো, খাতায় নোট করে ফেলো। ধন্যবাদ সবাইকে।